হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আমার নতুন ভিডিও। স্টাইল ওকে। তো এনিওয়ে, আজকে আমি তোমাদেরকে বোরিং ব্লগ দেখাবো না, আজকে আমি তোমাদেরকে আবৃত্তি শোনাবো। জানি না পারবো কি না। তো এনিওয়ে, আমার কবিতা আবৃত্তি শুনতে আর কবিতা আবৃত্তি করতে মোটামুটি খুবই ভালো লাগে, মাঝে মাঝে করি আমি। তো চলো, আচ্ছা এরা বকবকানি বাদ দিয়ে কবিতার পরিবেশে চলে যাওয়া যাক। লেটস স্টার্ট। তো চলে আসলাম আবৃত্তির পরিবেশে, তো চলো শুরু করা যাক। আমি সেই মেয়েটি, সেই মেয়ে যার জন্মের সময় কোনো শাখ বাজেনি, জন্ম থেকে এই যে জ্যোতিষীর ছকে বন্দি, যার লগ্ন রাশি রাহু কেতুর দিশা খোঁজা হয়েছে, না তার নিজের জন্য নয়, তার পিতার জন্য, তার ভাইয়ের জন্য, তার স্বামীর জন্য, তার পুত্রের জন্য, কিন্তু যার গর্ভ থেকে আমার জন্ম সেই মায়ের কথা বলেনি কেউ। আমি সেই মেয়েটি যে জন্ম থেকেই বিবাহের জন্য বলি প্রদত্ত, যার বাইরের চেহারা, চোখ নাক মুখ ত্বক চুল রং নিয়েই দর কষাকষি, কালো না ফর্সা, খাদা নাটি কালো, লম্বা না বেটে, কুটকুটে না টানা টানা, যার মাথার বাইরেটা নিয়েই সকলের ভাবনা, মাথার ভেতরটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। আমি সেই মেয়েটি যে ছোটবেলা থেকে শুনেছে জোরে জোরে কথা বলতে নেই, ছুটতে নেই, চেঁচাতে নেই, হাসতে নেই, এমনকি কাঁদলেও তা লুকিয়ে লুকিয়ে। আমি সেই মেয়েটি যাকে বলতে নেই খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, ইচ্ছে করছে না, ক্লান্ত লাগছে, আর পারছি না, আর পারছি না। তো গাইস, জানি না ভিডিওটা কেমন হয়েছে, অনেকদিন ভিডিও বানানো হয় না, তাই ভাবলাম একটা আবৃত্তি করে আপ করে দেই। তো গাইস, আমি জানি না কেমন হয়েছে কবিতাটি, আর এরপরে হয়তো আছে কিছু, এর আগে হয়তো কিছু আছে, আমি সঠিক জানি না, কিন্তু এই কবিতাটা আমার খুবই ভালো লাগে। জানি না তোমাদের আমার কণ্ঠে কেমন লেগেছে। এনিওয়ে, অনেক বকবক করলাম, যদি তোমাদের ভিডিওটি একটু হলেও পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ একটা দিয়ে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আমার ওই ইউটিউব চ্যানেলকে, আর নতুন ভিডিও খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো, কারণ না হলে সামনে বলতে পারবো না। আর দেখতেই পাচ্ছ মোমবাতি জ্বালানো, ফ্যান বন্ধ, আমার চুল ছাড়া ভূতের মতো, ঘামতেছি প্রচুর পরিমাণে, অনেক গরম। তো আই সি গাইজ নেক্সট টাইম, বাই।